কোনো কাজের ব্যাপার এভাবে বলা যাবে কি যে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো বাকিটা আল্লাহর হাতে এভাবে বললে শির হবে কি না এভাবে বললে সরাসরি বড় শির হবে ব্যাপারটা সেরকম না কারণ এখানে কেউ আল্লাহ তাল্লার সাথে বড় শির খয় সেরকম চিন্তাভাবনা থেকে আসলে বলে না তবে বলার ভুল হিসাবে এটা শিরকে আসগার হতে পারে আবার এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে সে আসকন শির কাজকন নাও হতে পারে অর্থাৎ বিষয়টা বিষয়টা কিছুটা রিস্কি হলো সেজন্য এটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো হয় আমরা যদি এভাবে বলি যে সবটুকু আল্লাহ তালার উপর নির্ভরশীল ইনশা পুরোই আল্লাহর উপর ভরসা এরকম বলা উচিত এরকম বলে সেটা আমাদের ইমানের সাথে অধিকতর সংগতিপূর্ণ আমরা যদি বলি যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব বাকিটা আল্লাহর হাতে তো এটার ইতিবাচক অর্থ হতে পারে এরকম যে আমার চেষ্টাটুকু আমি করতে কোনো কার্পণ্য করব না আমার চেষ্টার পর হবে তো সেটাই যেটা আল্লাহ তারা ফয়সালা আছে এখানে ব্যাপারটা এরকম উদ্দেশ্য কেউ নেয় না যে আমার একটা পার্ট এখানে আছে আল্লাহর একটা পার্ট আছে দুই পার্ট মিলে আসলে কাজটা হবে ব্যাপারটা এরকম না তাহলে সেক্ষেত্রে একটা বড় শিরক হতো তারপরেও এটা অসন্দর শোনা যায় আমরা অনেক সময় এভাবে না বলে অন্য বিষয়ে বলি ধরুন আমরা বলি আচ্ছা দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা বা আমি আমি বলে দিব বাকিটা আল্লাহ ভরসা তো এই বাকিটা না বলে বলা উচিত যে পুরোটাই আল্লাহ ভরসা আমি বলে দেবো আমার দায়িত্ব পালন করব তবে মানে হবে সেটাই যেটা তালা করেছেন তো এখানে বাকিটা আল্লাহ ভরসা বললে কেউ যেটা আমি শুরুতে বললাম যে এখানে শিরকে আকবর হওয়ার মতো এরকম উদ্দেশ্য নিয়ে আসলে কেউ বলে না তো যেটা বাহ্যত শিরকের গন্ধ পাওয়া যায় এবং নিয়ত না থাকার কারণে শিরকে আকবর হবে না এরকম কথার ভুল হলে সেটা শিরকে আসগার শিরকে আসগার জেলি হয় অর্থাৎ প্রকাশ্য ছোটো শীরক হয় যেটা কারণ মানুষ ইমান থেকে খারিজ হয় না তো সেগুলো যথাসম্ভব এ ধরনের কথা অ্যাভয়েড করা উচিত যেমন আমরা বললাম যে আগে আল্লাহ পরে আপনি তো এ কথাগুলো আসলে আল্লাহর সাথে যায় না এবং এটা আমাদের ইমানের সাথে মানে খুব বেশি মানানসই হয় না শোভনীয় হয় না কিন্তু এরকম বললে কেউ কাফির হয়ে যাবে না সেটা আসবর আকবর হবে না তো যাই হোক জন্য আমরা বলবো যে আমি আমার চেষ্টা করব। আর এরপর সম্পূর্ণটুকুই কিন্তু আল্লাহর উপরে ভরসা করতে হবে অর্থাৎ আমার চেষ্টারটুকু আমি করে যাব সেটা নিয়ে কোনো কার্পন্দ নাই হবে সেটা যেটা আল্লাহ তালা করুন বিধায় উপর ভরসা করেন আমি আমার চেষ্টা করব এভাবে বলতে পারলে বেশি ভালো হয় আতাউজ্জামান সাগর আপনি লিখেছেন সর্বনিম্ন কত টাকা জমা থাকলে জাকাত ফরজ হয় দয়া করে বলবেন সর্বনিম্ন পাঁচশো সরি আপনার হ্যাঁ পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা কেনার মতো অর্থাৎ সাড়ে তোলা রূপা কেনার মতো টাকা থাকলেই আপনার পর জাকাত ফরজ হবে তো সাড়ে বায়ান্নতলা রূপার বর্তমান দাম অর্থাৎ এই বছর দু হাজার তেইশ সালে স্বর্ণরূপার যে মার্কেট আছে বাংলাদেশে এ বিষয়ে জামে রহমানি আর একটা ফতোয়া দেখেছি আমি সেখানে আপনার জুয়েলারি ব্যবসায়ীদের যে সমিতি আছে তাদের বরাদ দিয়ে এদেশে এবছরের রেট শুরুর দিককার রেট বলা হয়েছে দু হাজার তেইশের যে আপনার ঠিক রমজানের দিকে এটা হয়েছে শুরুর দিকে ঠিক না রমজানের দিকে এটা রেটটা দেখা হয়েছে যে সেটি সম আমি যদি ভুল না করে থাকি পঁচাত্তর হাজার টাকা তো এই পঁচাত্তর হাজার টাকা যদি কারোর কাছে থাকে এক বছর তার উপরে জাকাত আবশ্যক হবে তো এটি পরিবর্তনশীল কোনো সময় সেটা পঁচাশি হাজার হতে পারে কখনো সেটা আরও কম বা বেশি হতে পারে কারণ এটা নির্ভর করে বাজারের উপরে যে পাঁচশো পঞ্চান্ন গ্রাম রূপার দাম কত এই পরিমাণ টাকা আপনার কাছে আছে এক বছর তাহলে আপনাকে জাকা দিতে হবে